যে প্রযুক্তি দূরকে করেছে নিকটবর্তী, এমনকি এর বদলাতে প্রবাসে আপনজন অল্প সময়ের ব্যবধানে কাছে চলে আসতে পারে। ভ্রমণ বা ব্যবসায়িক প্রয়োজনে দেশে বিদেশে যেতে এখন মাসের পর মাস পথ চলতে হয় না। উড়োজাহাজ এমনই এক প্রযুক্তির নাম। এই প্রযুক্তির আধুনিক নাম অ্যারোপ্লেন বা বিমান। কিভাবে এই উড়োজাহাজ আবিষ্কৃত হলো, এখানে আমরা জানব আবিষ্কারের ইতিকথা। আমেরিকান অরভিল রাইট এবং উইলভার রাইট ভ্রাতৃদ্বয়কে উড়োজাহাজের আবিষ্কারক হিসেবে গণ্য করা হয়। খুব ছোটবেলা থেকেই দুই ভাইয়ের মধ্যে ছিল যেমন কল্পনা শক্তি, তেমনই ছিল তীক্ষ্ণ বুদ্ধি। শৈশবকালের পড়াশোনা শেষ করে দুই ভাই হাতে কলমে কাজ করার জন্য ছোট কারখানা তৈরি করলেন। প্রথমে তারা কিছুদিন বাজারে প্রচলিত ছাপার যন্ত্র নিয়ে কাজ শুরু করলেন, যাতে তার ব্যবহার আরও সহজ, সরল ও উন্নত হয়। এরপর বাইসাইকেলের উন্নতির জন্য সচেষ্ট হলেন। দুটি ক্ষেত্রেই তারা অনেকাংশে সফল হয়েছিলেন এবং তাদের প্রবর্তিত আধুনিক যন্ত্র ব্যাপক জনপ্রিয় হয়েছিল। তবে যে উড়োজাহাজ আবিষ্কারের জন্য দুই ভাইয়ের খ্যাতি, প্রকৃতপক্ষে তার চিন্তাভাবনা শুরু হয় 1896 সাল থেকে। একজন জার্মান ইঞ্জিনিয়ার অটো লিলিয়েনথেল কয়েক বছর যাবৎ উড়ান্ত যান নিয়ে গবেষণা করছিলেন। তার তৈরি যান আকাশে উড়লেও নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। 1896 সালে লিলিয়েনথেলের আকস্মিক মৃত্যুতে গবেষণার কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে লিলিয়েনথেলের তৈরি উড়ান্ত যানের নকশা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে রাইট ভাইরা দেখলেন, একদিকে যেমন তাওয়া সম্পূর্ণ, অন্যদিকে তেমনি নানা ভুল ত্রুটিতে ভরা। একে স্বয়ংসম্পূর্ণ করতে আরও উন্নত প্রযুক্তি প্রয়োজন। শুরু হলো তাদের অফুরন্ত প্রচেষ্টা। প্রথমে এ যাবৎকালের উড়ান্ত যান সম্বন্ধে যত কাজকর্ম ও গবেষণা রয়েছে তার সমস্ত বিবরণ সংগ্রহ করলেন দুই ভাই। প্রতিটি নকশা বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তারা বুঝতে পারলেন, শুধুমাত্র বাতাসের গতিবেগে একে বেশি দূর চালনা করা যাবে না। প্রয়োজন শক্তিচালিত ইঞ্জিনের, যা একমাত্র পারবে উড়ান্ত যানকে গতি দিতে। কিন্তু কেমন হবে সেই ইঞ্জিন, তার প্রকৃতি কিছুতেই নির্ধারণ করতে পারেন না দুই ভাই। ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চলতে থাকল। প্রতিবার এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পরিণত হয়। কিন্তু কিছুদিন পর তারা বুঝতে পারলেন, এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন আরও জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা সঞ্চয় করা। শুরু হলো ব্যাপক অধ্যয়ন আর অধ্যাবসায়, যাতে মানুষ শূন্য আকাশে ভেসে বেড়াতে পারে। আর স্বপ্নকে বাস্তব দিতে দুই ভাই ছোট একটি কারখানা তৈরি করলেন। দীর্ঘ এক বছরের সাধনায় তৈরি হলো এক বিশাল গ্লাইডার বা উড়ান্ত যান। এতদিন যে ধরনের গ্লাইডার তৈরি হতো, এটি তার চেয়েও একেবারে স্বতন্ত্র। এই গ্লাইডার বাতাসে ভারসাম্য রেখে সহজেই উড়তে সক্ষম হবে। গ্লাইডারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দুই ভাই তৈরি করলেন দুই পাখা বিশিষ্ট ছোট বিমান। এই বিমানের সামনে ও পিছনে ভারসাম্য রক্ষার জন্য একটা ছোট যন্ত্র সংযোজন করা হলো, এর নাম এলিভেটর। মূলত এই এলিভেটরের সাহায্যে পাইলটরা কোনো বিমানকে নিয়ন্ত্রিত করতে পারে। এবার নির্মাণ কাজ সমাপ্তের পর শহর থেকে দূরে এক নির্জনে এই দুই পাখাওয়ালা বিমানকে শূন্যে ভাসিয়ে দিলেন। বেশ কয়েকবার বিমানকে আকাশে উড়াবার পর দুই ভাই বুঝতে পারলেন, এখনও তাদের উদ্ভাবিত বিমান কলাকৌশলে কিছুটা পরিবর্তন করা প্রয়োজন। দুই ভাই আবার শুরু করলেন তাদের কর্মতৎপরতা। এবার তাদের মূল লক্ষ্য, কীভাবে গ্লাইডারকে শক্তিচালিত করা যায়। বিভিন্ন ইঞ্জিন দিয়ে পরীক্ষার পর দেখা গেল, একমাত্র পেট্রোল চালিত ছোট ইঞ্জিনই বিমান চালানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। প্রতি 3 পাউন্ড ওজনের জন্য এক অশ্বশক্তি সম্পন্ন ইঞ্জিন প্রয়োজন, আর বাজারে যে সমস্ত ইঞ্জিন পাওয়া যায় তার প্রতিটি গাড়ির ব্যবহারের জন্য, বিমান ব্যবহারের অনুপযুক্ত। এজন্য অরভিল এবং উইলভার রাইট ইঞ্জিন তৈরির কাজে হাত দিলেন। কয়েক মাসের চেষ্টায় তৈরি হলো বিমানে ব্যবহারের উপযুক্ত ইঞ্জিন। প্রত্যাশিত সেই দিনটি এলো, 17 ডিসেম্বর 1903 সাল, শীতের কনকনে দিন। অরভিল এবং উইলভার রাইট তাদের তৈরি বিমান নিয়ে এলেন কিটি হক শহরের প্রান্তে। এই প্রথমবারের মতো পৃথিবীর মানুষ বিমানে চেপে মহাশূন্যে পাখির মতো ভেসে বেড়াবে, এই সংবাদ আগেই শহরময় প্রচারিত হয়েছিল। কিন্তু কেউই একথা বিশ্বাস করতে পারল না। আকাশে উড়বে বিমান, সমস্ত যন্ত্রপাতি শেষবারের মতো পরীক্ষা সমাপ্ত করলেন এবং দুই ভাই নিশ্চিত হলেন তাদের তৈরি প্রথম অ্যারোপ্লেন উড়বার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে। অ্যারোপ্লেন কথাটা সে সময় সৃষ্টি হয়নি, নাম দেওয়া হয়েছিল রাইট ফ্লায়ার। অল্প অল্প বাতাস বইছিল। অরভিল বিমানের প্রপেলার চালু করলেন, উইলভার বিমানের সঙ্গে বাধা দড়িটা খুলে দিলেন, তারপর সমস্ত শক্তি দিয়ে উড়ান্ত যানকে ঠেলতে শুরু করলেন। অবাক হয়ে গেল তাদের ঘিরে থাকা লোকগুলো। তাদের অবাক দৃষ্টির সামনে দিয়ে সামান্য দূরে গিয়ে বাতাসের বুক চিরে শূন্যে উড়ে চলল প্রথম বিমান। কিছু দূর গিয়ে একবার পাক খেল। বেশ কিছুক্ষণ এই বিমান চলতে থাকলো, তারপর ধীরে ধীরে মাটিতে নেমে এলো। প্রায় 12 সেকেন্ড আকাশে ভেসেছিল রাইট ভাইদের প্রথম অ্যারোপ্লেন। এই বিমানযাত্রায় নতুন যুগের সূচনা করল, যে যুগ গতির যুগ,
সময়ের সাথে পাল্লা দিয়ে ছোটার যুগ।